কাল সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। বৃষ্টির কারণে আজ অনুশীলন করতে পারেনি দল। বাংলাদেশ আফগানিস্তান সিরিজ কভার করতে চট্টগ্রামে রয়েছেন সহকর্মী শাহান পাপন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পাপন, বৃষ্টির কারণে আজ অনুশীলন করতে পারেনি দল, ম্যাচের আগে দলের পরিকল্পনা কেমন হতে পারে জানাবেন। প্রিয়াকুণ্ডু, আসলে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি দল, শেষ পর্যায়ে এসে আসলে ক্যান্সেল করে দিয়েছে এবং 12:05 সংবাদ সম্মেলন করার কথা রয়েছে বাংলাদেশ দলের পক্ষ থেকে এবং কে আসবেন তা জানানো হয়নি এবং দুপুর 2টায় আফগানিস্তান দলের প্র্যাকটিস করার কথা রয়েছে। তবে চট্টগ্রামের আকাশ যেমনটা বলছে আসলে বলা মুশকিল আদৌ সেই সংবাদ মানে প্র্যাকটিসগুলো হবে কিনা আফগানিস্তান দলের। বাংলাদেশ দলে যে পরিবর্তন আসার কথা ছিল সেটা আসলে আসেনি, নি ইঞ্জুরির কারণে এবাদত হোসেন দল থেকে বেরিয়ে গেছেন, তার পরিবর্তে কোনো পেসারকে নেওয়া হয়নি। যথারীতি তাসকিন আহমেদ হয়তো খেলবেন, কেননা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাসকিন আহমেদকে এক ম্যাচ খেলিয়ে এক ম্যাচ ড্রপ করা এরকমই একটা পরিকল্পনা ছিল। যেহেতু তাসকিন আহমেদ গত ম্যাচে খেলেনি, সুতরাং আগামীকালের ম্যাচে খেলবেন। আর দলের কথা যদি বলি, দল হয়তো এমনটাই ভাবছে যে অন্তত শেষ ম্যাচটা জেতা, আর শেষ ম্যাচ জিততে হলে বাংলাদেশকে কেমন খেলতে হবে সেটা টিম ম্যানেজমেন্টকেই ঠিক করতে হবে। তবে আপাতত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে আমাদের এবং দর্শকদের কথা যদি বলি, সেটা হচ্ছে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের ফর্মে ফিরতে হবে। সেই ফর্মে ফেরাটা কতটা জরুরি সেটা গত 2 ম্যাচের আসলে চেহারা দেখলেই বোঝা যায় যে টপ অর্ডার, মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার কেউই আসলে তেমন কিছুই করতে পারেনি। 2 ম্যাচে 2 অর্ধশতক ছাড়া বাকিরা আসলে নামের প্রতি সুবিচার করতে পারেনি, আর সেখানেই বাংলাদেশ সিরিজটা হেরে বসলো। এবং আফগানিস্তান দল কোনো টেস্ট প্লেয়িং কান্ট্রিকে ওয়ান ডে সিরিজে এই প্রথম হারালো এবং সিরিজ হারালো, সিরিজ জিতে নিল আর কি। এছাড়া আরেকটা কথা যদি বলি সেটা হচ্ছে যে হোয়াইট হাউসের স্বপ্ন দেখছে আফগানিস্তান, সেই ক্ষেত্রে আগামীকালকের ম্যাচেও কিন্তু আফগানিস্তান এগ্রেসিভ ক্রিকেট খেলবে এবং সেই এগ্রেসিভ ক্রিকেটকে মোকাবেলা করতে হলে বাংলাদেশকে পরিকল্পনা ঠিক তেমনটাই করতে হবে এবং উইকেটের অবস্থা দেখতে হবে, টস জিতলে কি করতে হবে কি করতে হবে না সেটা হাতুড়ি সুইংকে আজকেই ঠিক করে রাখতে হবে। প্রিয়াকুণ্ড, শাহান পাপন, ধন্যবাদ আপনাকে।